কুমার সঞ্জিত কৃষ্ণ পাঁচ দিনের কারণে সিআইডির জিম্মাত, রুবুল হাজরিকা আর সুরুজ শর্মাকো পাঁচ দিনের জিম্মাত। দিনের ভাগত তিনুকে একেলগে বহাই সিআইডিয়ে জেরা করে। জেরার সময় সঞ্জিত কৃষ্ণ জানিবলে দিয়ার দরে রুবুলেরপা চল্লিশ লাখ টাকা লাভ করেছিল। বিনিময়ে করিমগঞ্জের এসপির বাসগৃহত প্রশ্ন কাকত যোগান দিছিল। করিমগঞ্জ লগ ধরবলে রুবুল আর সুরুজ শর্মা আসছিল। প্রাঞ্জল বরুয়ায় সঞ্জিত কৃষ্ণক ফোন করে রুবুল আর সুরুজক লগ ধরবলে কইছিল। ইপিনে পি কে দত্তই 164 অধীনত আদালতত জবানবন্দি দিয়ে। পি কে দত্তর দাবি রুবুল আর সুরুজ শর্মায় লগ ধরে হোটেল ভাড়ালে লৈছিল।